কলকাতার নায়িকা শ্রাবন্তী সামাজিক মাধ্যমে এখন সেন্সেশন। কম জানা তার ছেলের প্রেমিকাও, তিনিও সামাজিক মাধ্যমে রীতিমতো আলোচিত। তার নাম দামিনী। দামিনীর হট ছবি ঝড় তুলেছে নেট মাধ্যমে। এসব দেখে কি লিখলেন নায়িকা শ্রাবন্তী? শ্রাবন্তীর কাজ আর তার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ মাধ্যমে চর্চার শেষ নেই। বছর ঘুরতে না ঘুরতেই তৃতীয় স্বামী রোশনের থেকে আলাদা হয়েছেন শ্রাবন্তী। চলছে আলাদা হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়াও। অন্যদিকে ব্যবসায়ী অভিরূপের সঙ্গে শ্রাবণীর প্রেম নিয়েও জল কম খোলা হচ্ছে না, সেই সম্পর্ক নিয়েও চলছে ফিসফিসানি। আসলে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন হামেশাই হট টপিক, সে হোক সামাজিক মাধ্যমে বা গণমাধ্যমে। শ্রাবন্তীর পাশাপাশি তার ছেলেও এখন আলোচনায়, তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। শ্রাবন্তীর ছেলে অভিমন্যু, তার বয়স এখন মাত্রই 18, এক মাস পর পা দেবে 19-এ। তবে নিজের প্রেম সম্পর্ক নিয়ে বরাবরই মায়ের মতোই খোলামেলা এই স্টাকির। মডেল দামিনী ঘোষের সঙ্গে তার প্রেম, শ্রাবন্তী তার ছেলেকে ডাকেন ঝিনুক নামে, সেই ছেলেই সম্পর্কে রয়েছেন দামিনীর সঙ্গে। দামিনীও রীতিমতো সামাজিক মাধ্যম কাঁপানো মেয়ে, তার রূপের মোহে মন গলছে লাখো পুরুষের। এই তো কিছুদিন হলো মালদ্বীপ ঘুরে এসেছেন শ্রাবন্তী, সেখানকার সব ভালো মুহূর্ত এখন শেয়ার করছেন ইনস্টায়। শ্রাবন্তীর সাথেই সেখানে গিয়েছিলেন অভিমন্যু দামিনীও, যা বুঝিয়ে দিচ্ছে খুব সম্ভবত শ্রাবন্তী এবং তার সিক্রেট সঙ্গীর সঙ্গে অভিমন্যু দামিনীও কোয়ালিটি টাইম কাটিয়ে এসেছে মালদ্বীপে। ভিডিও কোলাজে কখনো হলুদ ওয়ান পিসে, কখনো আবার বিকিনিতে তাক লাগাচ্ছেন দামিনী। আর দামিনীর এই ছবির মন্তব্য বক্সে জলজল করছে শ্রাবন্তীর মন্তব্য। হবু শাশুড়ি মা লেখেন উফ, সঙ্গে জুড়ে দেন আগুনের ইমোজি। শ্রাবন্তী বুঝিয়ে দিলেন কতটা হট লাগছে ছেলের বান্ধবীকে। শ্রাবন্তীর এই কমেন্টের জবাব দিতেও হলেননি দামিনী, ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন মনের উচ্ছ্বাস। শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। দামিনী অভিমন্যুর বন্ধুত্বের কথা শ্রাবন্তী আগে থেকেই জানেন। ছেলের গার্লফ্রেন্ডের সঙ্গেও দারুণ সম্পর্ক শ্রাবন্তীর। 2021 সালের 1 জানুয়ারি দামিনীর সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন শ্রাবন্তী পুত্র। সামাজিক মাধ্যমে প্রায়ই ঘনিষ্ঠ ছবি পোস্ট করতে দেখা যায় দুজনকে। শ্রাবন্তীও ছেলের বান্ধবীর সঙ্গে সময় কাটাতে ভোলেন না। আসলে মা হিসেবে ভীষণ বিন্দাস তিনি, তা হরহামেশায় স্পষ্ট করে দেন শ্রাবন্তী।